এখন ওই বিলিভটা থাকতেছে না বাট একটা কেন জানি অলওয়েজ একটা ভয় হইতেছে যে যদি এগুলো ট্রু হয়ে যায় দেন আমি তো শেষ এই টাইপের অনেকের সাথে এই ব্যাপারে কথা বলতে গিয়ে আমার অনেক জ্ঞানজাম হয়েছে এরপরে আমি এই টপিকে আর কখনো কারোর সাথে কথাই বলি না যদি আমার জন্য কোনো উপদেশ থাকে আপনার যদি বেশি ভয় লাগে তাহলে আপনি এখন ইসলাম ধর্মই পালন করেন আপনার জন্য মনে হয় সেটা তাহলে না 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 ভয়টা বলতে কি মানে একটা কনফিউশন আর কি মানে আমার কনফিউশনটা এখনো কেমন জানি অনেক বছর ধরে তো যে ফলো করি এখন হঠাৎ এটা এটা সম্পূর্ণ নিজের স্ট্রাগল ভাই মাফুদ ভাই এটা সম্পূর্ণ নিজের স্ট্রাগল এটাতে কেউ কোনো হেল্প করতে পারবে না আপনি পড়তে পারেন পরে পরে গড কেন ইরেশনাল একটা ইয়া এটা জানতে পারেন কিন্তু এই ভয়টা কাটানো এইটা সম্পূর্ণ নিজের চেষ্টাই করতে হবে আপনাকে যদি আপনি করতে চান যদি আপনি করতে আমি বলতেছি করতে হবে যদি আপনি করতে চান কারণ আপনি অলরেডি জানেন যে ফিয়ারটা ইরেশনাল এখন ইরেশনাল ফিয়ার যেটা আপনি জানেন যে ফিয়ারটা ইরেশনাল সেটা আপনি ভিতর থেকে কিভাবে বের করবেন

আমাদের প্রত্যেকই আমাদের প্রত্যেকেরই ভাই এই সময়টা পার করতে হয়েছে আমরা প্রত্যেকই ধর্মে বিশ্বাসী ছিলাম খুবই কড়াভাবে অনেকে অনেক খুব কড়াভাবে বিশ্বাসী ছিল প্রত্যেকেরই এই সময়টা পার করতে হয়েছে আমি জানি যে এই সময়টা খুবই কষ্টকর এবং নিজের সাথেই নিজের যুদ্ধ করতে হয় কিন্তু এটা প্রত্যেককে নিজের নিজেরই করতে হবে এখানে কেউ আসলে কোনো হেল্প করতে পারে না আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে যে আমরা যে দলিলগুলো দেখাই সেগুলো আপনি আরো ভালোভাবে পড়তে পারেন যাচাই করে দেখতে পারেন বারবার চেক করে দেখতে পারেন ততয়ে হয়তো আপনি বুঝতে পারবেন যে আমরা মানে আমাদের যে পজিশনটা যে যৌক্তিক পজিশনটা সেই পজিশনটা যে রাইট এটা বুঝতে পারবেন কিন্তু আপনার সেই ফাইটটা নিজেই করতে হবে মাহফুজ ভাই এবার বলেন জি ভাই এটাই জানার ছিল আর আরেকটা জিনিস আমার যে ধর্মের ব্যাপারে যেটা হচ্ছে যে আমি যদি মানে ধর্মের খারাপ সাইডগুলো বাদ দেই তাহলে যে ইজিক আগে যিনি কথা বলতেছিল ওনার মতে যে পরকালে পরকালের ব্যাপারটা যে যারা দুনিয়াতে অপকর্ম করছে বা বিভিন্ন কাজ করছে তারা এই আশায় থাকে যে পরকালে তারা শান্তি পাবে অন্তত অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে এই আশাটাই তাদের দুনিয়াতেও কিছুটা মানে শান্তিতে রাখে যে তারা পরকালে গেলে কিছু একটা পাবে বাট ওইটার জন্য ওইটার পাওয়ার জন্য যখন বিভিন্ন এক্সট্রিমিজম করে সেটা হয়তো বা সমস্যা হয় বাট এই বিলিভটা যদি কেউ মানে সফটলি করে তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা আছে মানে ধর্মের ব্যাপারে

এই কম বয়সে মনে করেন এগারো বছরের একটা মেয়েকে বিয়ে করলো সে মনে করেন তার বয়স মনে করেন পঞ্চাশ বছর ইসলাম ধর্মে তো এটা আছে সে ইসলাম ধর্মে বিশ্বাস করে বিশ্বাস করে যে ইসলাম ধর্মটা সত্য এবং এই ধর্মে তো বলা আছে যে এগারো বছরের বছরের মেয়েকে বিয়ে করা যাবে ইসলাম ধর্মে তাহলে এই যে বিয়েটা যে করলো এবং সে বিয়ে করার পরে যে এগারো বছরের মেয়েটার সাথে যে কাজটা সে করবে এটা এটা তো তাকে হয়তো অশান্তি দিবে কিন্তু এটা তো আরেকজনের জন্য অশান্তি সৃষ্টি করতেছে তাই না

খুশি যে সবগুলা পরিবার শুদ্ধ একেবারে জানাতে চলে যাচ্ছি এই যে যে ঘটনাগুলো সে ঘটাইতেছে এই ঘটনাগুলোর পেছনে তো তারই যে মানে ধর্মটার একটা প্রভাব আছে তাই না জি তা তো আসি কারণ সে যখন দেখতেছে যে তার ধর্ম এটা সাপোর্ট করে বা প্রমোট করে তখন তো তার মানে এটা না করার কোনো রিজন নাই সো এই ধরনের বিলিফ গুলো আর কি আমি পার্সোনালি করি না কখনোই এই ধরনের মানে আমার কাছে মনে যেটা হয় যে এটা করা উচিত বা এটা করা উচিত না আমি ওইটাই করি মানে আর আমি জাস্ট আমার একটা অপিনিয়ন শেয়ার করলাম যে কিন্তু ভাই মনের মনের একটু শান্তি মনের একটু শান্তি যে পরকালে বিচার হবে এই শান্তিটুকের জন্য আমাদের কাফফারাটা কতটুকু দিতে হচ্ছে কাফফারা দিতে হচ্ছে যে আমাদের দেশে ধর্মান্ধতার উদ্ভব করতেছে জঙ্গি বাড়িতেছে সাম্প্রদায়িকতা বাড়িতেছে সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন বাড়তেছে মানে আপনি মনে একটা শান্তি পাচ্ছেন মানে এই শান্তি তো আপনি গাজা খেলে থেকে বেশি শান্তি আপনি পাইতে পারেন হ্যাঁ গাজা খেলে থেকে আরো অনেক শান্তি পাওয়া যায় কিন্তু গাজাতে যে সাইড এফেক্ট এবং ধর্মের যে সাইড এফেক্ট আপনি যদি যখন একটা ওষুধ খান ডাক্তার যখন আপনাকে ওষুধ দেয় সেই ওষুধটার কিছু ভালো দিক থাকে আবার কিছু সাইড এফেক্টও থাকে এখন সেই ওষুধটা যদি সাইড এফেক্ট এত বড় হয় যে এই ওষুধটা খাইলে হালকা একটু আপনি শান্তি শান্তি পাইবেন কিন্তু সাইড এফেক্ট বিরাট বিরাট আপনার পুরো ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ এটা হয়ে যাবে এই ওষুধ খাইলে তাহলে সেই ওষুধ খাওয়ার মতো কোনো যুক্তি তো আমি দেখি না ধর্ম তো এমন একটা মানে জিনিস যেটাকে আপনি বলতেছেন একটু শান্তি শান্তি পাওয়া যায় কিন্তু এটার সাইড এফেক্ট কি সাইড এফেক্ট তো ব্যাপক মারাত্মক আমি যেটা দেখা আমি আপনাকে হাজার হাজার জিনিস দেখাতে পারবো যে শিশু বিবাহ জিহাদ গনিমতের মাল কাফের হত্যা জঘন্য এই আপনাকে কিছু বলতে পারবো না খাইতে পারেন কেউ খাইতে চাইলে খাইতেই পারে কিন্তু আমার এটা আমার কাছে তো যৌক্তিক কোন পজিশন মনে হয় না জি ভাইয়া বুঝতে পারছি আসলে মানে এটা আসলে অনেক সাইড এফেক্ট আছে কিন্তু সেটাই আর কি মানে কি বলবো অনেকে বিলিভ করে অনেকে করে না আমরা পার্সোনালি আমি দুই দিন যাবো বসে যাবো বিলিভ হচ্ছে নাকি গডের প্রতি এখন জানি না এই মত আমি বাইরে কারোর সাথে আমি তো বাংলাদেশি থাকি বাহিরে কারোর সাথে কখনো শেয়ার করিনি একটা ফ্রেন্ডের সাথে আমি একদিন জাস্ট বলছিলাম অ্যান্ড ও আমার সাথে স্টিল কথাই বলে না তো আমি আর এই ধরনের কনভার্সেশন যখনই উঠে আইম স্টক থাকি কারণ জানি না আমি কিছু একটা বললি এটাই তো এই ধরনের কথাবার্তা আমি কখনোই বলি না আপনাদের লাইভগুলো আমি প্রায়ই দেখি সময় সুযোগ হলে সেটাই আর কি ঠিক আছে তাহলে মাহফুজ ভাই ভালো থাকেন আপনাকে তাহলে বিদায় জানাই ওকে ভাই আচ্ছা ঠিক আছে আবার কথা হবে আশা করি আরেকজনকে